আমি তাকে ধরে না, যেন পড়ে না যায়। আজকে বোধ হয় বৃষ্টিটা হালকা আছে, তাও মেঘ হয়েছে আকাশে, উটপাট করে আবার কখন হয়ে যাবে শুরু কে জানে, জানি না। এই জন্য কিছু বাইরে মেলা আছে, আবার কিছু এখানে মেলা, কারণ এইগুলো কিছুটা শুকিয়ে গেছে, এই জন্য এইগুলো আর বাইরে দিইনি, ভেজাগুলোই দিয়েছি। তাও তো আর এক ঢাল কাঁচা হয়ে গেছে। ওই দেখুন, ওই যে দেখেছেন আর এক ঢাল আছে, ওটা এখন আর মানে কেচে রেখে দিয়েছি, ওটা আবার কালকে মেলবো। আর আজকে দেখছেন স্নান দান সব কিছু হয়ে গেছে একদম, কারণ আজকে সব কিছু ছটপটই হচ্ছে, শুধু ভিডিও শ্যুটটাই হচ্ছে। আমি আজকে একটু বেলা থেকেই শুরু করলাম, কারণ সকালবেলা হয়নি, তারা ছিল বলে আর হয়নি। আর সরাসরি এখন রান্নায় চলে এসেছি, রান্না করবো, রান্না সিম্পল করবো, ডাল ভাত আর একটা আলু সিদ্ধ টিদ্ধ এরকম কিছু করে নেবো, বেশি কিছু আর করবো না রান্না, কেন আমি একটু বেরোবো। বেরোবো কোথায় সেটা বলছি, বেরোনোর সময় বলবো, সেটা একটু মজা লাগবে, তাই না? তো চলুন তাদের রান্নাটা করে নিই, করে নিই তারপর দেখা করছি। বসিয়ে দিয়েছি ভাত আর ডালটা হয়ে এসছে, ভাতের মধ্যেই আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে আজকে আমার সোনামাটা পুজো দিচ্ছে, সোনামাটাই দিচ্ছে পুজো, আমি তুমি তাড়াতাড়ি দিয়ে দে, কারণ আমি আবার এদিকটা গুছি হচ্ছে না, সময় হচ্ছে হবে না, কারণ আমি পুজো দিতে গেলে আরও অনেক লেট হয়ে যাবে, এই জন্য তুই দিয়ে দে। আর আজকে ঠাকুরের গায়ে মাটি লাগানো হচ্ছে, চল সামনে গিয়ে দেখাই তাহলে সেটা ভালো লাগে। দীপককে খাবার দিয়ে তারপরে বেরালাম, কেন ওকে খাবার টাবার না দিয়ে তো বেরোনো যায় না। বেরিয়ে ওইদিকে তো বান্ধবীর ফোন চলে এসছে, ওই ওইখানে আমার বান্ধবী জব করে, যে মো কোথায়, আমি যে চলে বেরোবো, তা হাঁটতে হাঁটতেই যাচ্ছি, ওখান থেকে অটো ধরবো, অটো ধরে আর যাচ্ছি কোথায় সেটাই তো বললাম না, যাচ্ছি হচ্ছে স্টার মলে, আমাদের এখানে স্টার মলে যাচ্ছি, যাই একটু ঘুরে আসি। ও বলছে তোর, ও তো অনেক দিন হয়ে গেছে যায় না ওইদিকে, চ যাই একটু ঘুরে আসি। আর সেরকম তো কিছুই কেনাকাটা না, জাস্ট একটু ঘুরে আসা, একটু ঘুরবো আপনাদের দেখাবো মলটা কীরকম। আর হলো হেঁটে একটু চলে আসলাম, এবার কী করবো না করবো জানি না, ওখানে গেলেই বোঝা যাবে। চলুন লাগে, ভয় কিসে, খুব সুন্দর পার্কটা।
এত বছর হয়ে গেছে আমি এখানে এসেছি, এই প্রথম আজকে আসা আমার। ভয় লাগছে, থামুক, দেখুন ভয় পাচ্ছে, ভয় পাওয়া কি হয়েছে? চলো এইখান থেকে যাচ্ছিলাম, তো আমি পার্কটা অনেকবারই চোখে পড়ে কিন্তু দেখানো হয় না আপনাদের, ভাবলাম যে এখন দেখিয়ে দিই কেন একশো তখন দেখা হয় না কেন, ওই সময় তালা মারা থাকে পার্কটা, খোলা থাকে না, তো আজকে দেখলাম খোলা ছিল, এই সুযোগে দেখিয়ে দিলাম। স্টার মলে, আর এই যে আমার বান্ধবী, নামটা বলে দাও, চলুন তাহলে। দারুণ মজা লাগছে, দারুণ বলার মতন না, দারুণ। অ্যাকচুয়ালি আমি নেল এক্সচেঞ্জ করতে এসেছি, তা দেখলাম যে ভাবলাম একটুখানি করে নিই যখন এসেছি, কিছুটা কী করবো, একটু ঘুরলাম, একটু ঘুরেও নিলাম, দেখলেন যতটুকু পাচ্ছি ঘোরাচ্ছি, দেখাচ্ছি আপনাদের লুকটা, দেখুন দেখাচ্ছি কেমন লাগছে, অসাধারণ লাগছে এখান থেকে লুকটা। তাই এই নেল এক্সেস করবো, দেখাবো, তা ওইখানে অলরেডি একটু টাইম লাগবে, আরও আধা ঘন্টা টাইম লাগবে, তা ওনারা বললো একটু ওয়েট করতে হবে ম্যাম আপনাকে, আমি ঠিক আছে, তা যে কী করবো, তাই একটু ঘুরছি, ঘুরে আপনাদের দেখাচ্ছি মলটা, দারুণ লাগছে আর এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, একটু ফ্রেশ লাগছে। এবার ভিউটা দেখাচ্ছি, দেখুন ভিউটা কি দারুণ, ফুড আছে, হ্যাঁ ওই যে ওইখানটা ফুড আছে, এখানেও তাই, এখন অনেক কিছু নতুন হচ্ছে, এখানে অনেক কিছু নতুন হচ্ছে, পিছনটা তো দারুণ লাগছে, খুলবো একটু, খুলে দিই, সেরকম তো লোক দেখছি না, পিছনে লোকটা দারুণ লাগছে। নবিতাকে ধরে নাও যেন পড়ে না যায়।
খুবই সুন্দর করেছে। এবার পেয়ে গেছে খিদে, এবার একটুখানি পেট ভোজো, জানেন একটুখানি না করলে যাওয়া যাচ্ছে না, মাথা মাথা ঘুরছে। চলো উপরেই তো, উপরে নাকি ইনানিস্টায়, চলো জোর খিদে পেয়ে গেছে জোর। প্রায় ক ঘন্টা, দু ঘন্টারও বেশি লেগেছে। ভালোই করেছে এই এইটা না, উপরে উপরে। মানে আমাদের আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছে, এসেই তো ফ্রেশ ট্রেশ যা এখন হতে হয় জানেন, কোয়ে ঠোরে তারপরে একটুখানি শুয়েছি, শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। মানে কোথাও ঘুরতে যাওয়াও মনে হচ্ছে একটা মানে বিশাল বড় কাজ হচ্ছে, কোথাও ঘুরতে যাওয়াটাও। মাম্মা তো পুরোই একদম ক্লান্ত হয়ে পড়েছে একদম ওইখানে। তা আজকে আমার খুবই ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। মাম্মার তো আর আমার তো খুবই ভালো লেগেছে ঘুরে, কেমন লাগলো সোনা, ভালো লেগেছে? ওর তো দারুণ লেগেছে, দারুণ মানে বলার মতন না। তাহলে আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। আর দেখতে হলে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, বিশেষ করে সাবস্ক্রাইব বেল আইকন টিপবে, বেলটা অবশ্যই টিপবেন, তাহলে তো আমার ভিডিও দেখতে পারবেন না, নতুন ভিডিও। নতুন বন্ধুরা আমার ভিডিও সাবস্ক্রাইব আর শেয়ার করুন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর খুবই আনন্দ থাকবেন পরিবারের সাথে। গুড নাইট করে দাও, গুড নাইট।